নমস্কার, আমি সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনার পলতা পিএন দাস কলেজে বিগত বেশ কয়েক বছর যাবৎ আমি ইংরাজি বিভাগে অধ্যাপনা করছি। আপনারা সকলেই জানেন, সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের বলে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও কোভিড উদ্ভূত পরিস্থিতির জন্য সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থার একটি আমূল পরিবর্তনের পরিস্থিতি এসে উদ্ভূত হয়েছে, যার ফলে আমাদের সকলকেই নতুনভাবে কিভাবে পড়াবো, কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার মূল্যায়ন করব, এই বিষয়গুলো নতুন করে ভাবতে হচ্ছে। সেই ভাবনার জায়গার থেকেই আমি একটি প্রয়াস রেখেছি। এখন আপনারা জানেন, এখন বহু ছাত্রছাত্রীকেই অনলাইনে পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু বিশেষ করে বাংলা, হিন্দি ইত্যাদি বিভিন্ন যে আঞ্চলিক ভাষার ছাত্রছাত্রী রয়েছেন, যারা আঞ্চলিক ভাষায় তাদের উত্তরপত্র লিখে থাকেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথায় মাথায় রেখে আমি আজকে একটি মডিউল তৈরি করেছি, যেটি আপনাদের কাছে রাখব। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্রছাত্রীদেরকে আমরা নিয়ে আসছি অনলাইন পরীক্ষা ব্যবস্থার মধ্যে, তার ফলে একটি ডিজিটাল ডিভাইড তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা, হিন্দি ইত্যাদি আঞ্চলিক ভাষায় তাদের উত্তরপত্র লিখবেন, তাদের অনেকের পক্ষেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের উত্তরপত্র লিখে জমা করা অত সহজ হবে না, যার ফলে আমাদেরকে এমন কিছু ভাবনার মধ্যে আসতে হবে যেখান থেকে এই সমস্ত ছেলে মেয়েরা তাদের উত্তরপত্র লিখে আমাদের কাছে পাঠাতে পারেন, কিভাবে তারা পাঠাবেন হাতে লেখা উত্তর, এবং সেই উত্তরপত্র আমরা কিভাবে অনলাইন দেখে তার মূল্যায়ন করে ছাত্রছাত্রীর কাছে বা আমরা যে কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে পাঠদান করি সেই সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই উত্তরপত্র এবং আমাদের মূল্যায়ন সহ সেগুলি আমরা কিভাবে পাঠাতে পারি, সেই বিষয়ে মাথায় রেখেই আমি এই মডিউলটি তৈরি করেছি, যাতে করে ছাত্রছাত্রীরা সহজেই তাদের লেখা উত্তরপত্র ছবি তুলে আমাদের কাছে পাঠাতে পারেন, এবং সেই উত্তরপত্রের মধ্যেই কোথায় তারা ভুল করেছে, কোথায় ঠিক করেছে, কোন উত্তরে কত নম্বর তারা পেতে পারে, এবং সামগ্রিকভাবে গোটা উত্তরপত্রটিতে তারা কত নম্বর পেতে পারে, এই পুরো বিষয়টি লিখে এবং সেই প্রশ্ন উত্তরপত্রের মধ্যেই আমরা যদি সেই মূল্যায়নটি করে দিতে পারি, অনলাইন করে তাদের কাছে পাঠিয়ে দিতে পারি, তাহলে বোধহয় এই মূল্যায়নের প্রক্রিয়াটি তাদের পক্ষে অনেকখানি সুবিধাজনক হবে, এবং এই অতিমারির প্রেক্ষাপটে পঠন, পাঠন ও মূল্যায়ন, শিক্ষার এই তিনটি স্তর প্রতিটি ছাত্রছাত্রীর কাছে আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে তার চাইতে ভালো আর কিছু হতে পারে না। সেই উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা, যেখানে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ছাত্রছাত্রীরা তাদের উত্তরপত্র, যেটি পঠন পাঠনের শেষে প্রতিটি ছাত্রছাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য বলে আমি মনে করি, পঠন পাঠনের শেষে তারা তাদের মূল্যায়নের পত্রটি আমাদের কাছে পৌঁছে দেবেন, এবং তার যথাযথ মূল্যায়ন করে তাদের কাছে বা কর্তৃপক্ষের কাছে আমরা কিভাবে পৌঁছে দেব, সেই ব্যবস্থাটা কি করে করা যায় পুরোটাই অনলাইনে, ছাত্রছাত্রীকে স্কুল কলেজে যাতে করে না আসতে হয়, আমাদেরকে যাতে করে এই ব্যবস্থার মধ্যে তাদেরকে টেনে নিয়ে না আসতে হয়, এই গোটা বিষয়টাকে মাথায় রেখে কিভাবে আমরা মূল্যায়নের প্রক্রিয়াটি সম্পাদন করতে পারি, সেটাই আমার আজকের এই প্রচেষ্টার প্রধান উপজীব্য বিষয়। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পরবর্তী পর্যায়ে আপনারা দেখুন কিভাবে এই মূল্যায়নের প্রক্রিয়াটি আমরা সম্পাদন করতে পারি অনলাইনে আমাদের মোবাইল ফোনের সাহায্যে। এই অনলাইন খাতা দেখা বা স্ক্রিপ্ট চেকিংয়ের জন্য প্রধানত দুটি বিষয়ের কথা আমি বলবো, কারণ এই পুরো প্রক্রিয়াটা সম্পাদন করার জন্য দুটো দিকের সহযোগিতা আমাদের প্রয়োজন।
একদিকে রয়েছে ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীরা তাদের উত্তরপত্র লিখবেন, লিখে সেগুলোকে স্ক্যান করে আমাদের কাছে পাঠাবেন। তা একটি দিক রয়েছে ছাত্রছাত্রী, আরেকটি দিকে রয়েছি আমরা শিক্ষকরা। আমরা সেই উত্তরপত্রগুলিকে দেখে সেগুলির ওপরে নম্বর দিয়ে সেগুলিকে সেভ করে তারপরে আমরা সেইগুলোকে ছাত্রছাত্রীদের কাছে পাঠানো হোক বা কলেজ বা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা সেগুলোকে পাঠাবো। তো এই প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য প্রধানত আমি দুটো মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলবো, অত্যন্ত উপযোগী, এক্সট্রিমলি ইউজফুল অ্যাপ্লিকেশনস এগুলি। এগুলি ব্যবহার করে ছাত্রছাত্রীরা তাদের উত্তরপত্র আমাদের কাছে স্ক্যান করে পিডিএফ করে পাঠাতে পারবে, এবং অন্যদিকে আমরা সেই স্ক্যানড ডকুমেন্টগুলোকে নিয়ে পিডিএফ ফর্মে যেগুলো সেরা তারা আমাদের কাছে পাঠাবে সেই ডকুমেন্টগুলোকে নিয়ে আমরা স্ক্রিপ্ট চেকিং করে সেগুলিকে আবার ছাত্রছাত্রীদের কাছে বা কলেজ বা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিতে পারব। তো এই কাজটির জন্য দুটো অ্যাপ্লিকেশনের কথা আমি বলেছি, অত্যন্ত উপযোগী, আমি আগেই বললাম। যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন স্টোরে আমরা এগুলিকে পেতে পারি, যে কোনো অ্যাপ্লিকেশন স্টোর, যেমন ধরা যাক গুগল প্লে স্টোরেও কিন্তু এগুলি রেডিলি অ্যাভেলেবল। তো সেটার জন্য প্রথম যে অ্যাপ্লিকেশনটির কথা আমি বলবো, দেখুন আমার স্ক্রিনের ডান দিকে রয়েছে ক্যাম স্ক্যানার, এটি অনেকেই ব্যবহার করে থাকেন। এগুলো প্রধানত ক্যাম স্ক্যানার যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রধানত ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য, এবং শিক্ষক শিক্ষিকাদের ব্যবহারের জন্য যে অ্যাপ্লিকেশনটির কথা আমি বলবো সেটি হচ্ছে WPS অফিস। এই WPS অফিস অ্যাপ্লিকেশনের মাধ্যমেই শিক্ষক শিক্ষিকারা পিডিএফ ফাইল যেগুলো ছাত্রছাত্রীরা ইমেল করে তাদের কাছে পাঠাবেন সেগুলিকে তারা দেখে সেই খাতার ওপরেই নম্বর দিয়ে সেগুলোকে সেভ করে কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো এই বিষয়টি আমি প্রথমে দেখাচ্ছি, প্রথম যেটা আমি দেখাতে চাইছি সেটি হচ্ছে ক্যাম স্ক্যানার ব্যবহার করে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের উত্তরপত্র আমাদের কাছে পাঠাবে। তো ক্যাম স্ক্যানার ব্যবহারের জন্য প্রথমেই ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পরে আমাদের কাছে দেখবেন স্ক্যানারের নিচে একটি অপশন রয়েছে, যেখানে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন নিচের এই যে ক্যামেরা যে আইকনটি রয়েছে সেই ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে আমাদেরকে। ক্যামেরা আইকনে ক্লিক করে যে উত্তরপত্রটি ছাত্র বা ছাত্রী লিখছেন তার ওপরে তিনি ক্যামেরাটিকে প্লেস করবেন, করে ক্লিক করে নিলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন একটা ডিফল্ট অপশনে এইখানে কতটা অংশ তাকে নিতে হবে সেটা দেওয়া রয়েছে, প্রয়োজন বোধে ছাত্রছাত্রী সেটিকে ছোট বড় ইত্যাদি নানানভাবে তারা তৈরি করে নিতে পারে। তো এইখানে প্রথমে একটু ছোট ছিল, আমি যে ছবিটি রয়েছে সেটিকে আরেকটু বড় করে নিলাম। তারপরে দেখুন ডান দিকে একটি অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে ক্লিক করে এরপরে আমাদেরকে এটাকে সেভ করার জায়গায় যেতে হবে। দেখুন ছবিটা ছোট হয়ে এলো এবং অনেকখানি পরিষ্কার হয়ে যাবে ছবি। তারপরে আবার ডান দিকে নিচে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে ক্লিক করলে ছবিটি সেভড হয়ে যাবে। এইখানে আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভড হলো। এরপরে একটি পাতা ছাত্র বা ছাত্রী তিনি এইখানে দিয়েছেন, আরও হয়তো তার আরও বেশ কিছু পাতা রয়েছে যেগুলি তিনি এখানে ছবি তুলে পাঠাতে চান, সেই জন্য তাকে আবার এই যে ক্যামেরা বাটন যেটা রয়েছে নিচে সেইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ছবিটি এখানে তুলে নিয়ে আবার আগের মতোই দেখা যাবে একটি অপশন তিনি পাচ্ছেন, যেখানে পুরো যতটুকু দরকার ডিফল্ট বাই ডিফল্ট একটি অংশ এখানে সিলেক্টেড হয়ে রয়েছে। আমার পক্ষে এটুকুই যথেষ্ট, এটাকে ক্রপ করে নেওয়া হলো, ক্রপ করে
এবারে সেভ অপশানে ডান দিকে নিচে ক্লিক করলে ডকুমেন্টটি সেভড হয়ে গেল। আপনারা দেখুন ওপরে বাই ডিফল্ট একটি নাম থেকে গেছে, একদম স্ক্রিনের ওপরে বাঁ দিকে বাই ডিফল্ট একটি নাম রয়ে গেছে। ধরা যাক একটি ছাত্র বা ছাত্রী, তিনি সেখানে তার নাম দিতে চান, অবশ্যই তাকে তার নামটি এখানে দিতে হবে। তিনি এরকম করতে পারেন, নামটি এইখানে সিলেক্ট করে তিনি নাম নিজের নাম দিতে পারেন। ধরা যাক আমি নাম দিলাম রাজীব, তারপরে তিনি একটা পেপারের নাম দিলেন, দিয়ে এবারে বললেন এটি একটি প্রজেক্ট হতে পারে বা স্ক্রিপ্ট হতে পারে, যে কোনো একটা কিছু তিনি লিখে দিলেন। লিখে দিয়ে ওকে বাটন যেটি রয়েছে ডান দিকে, দেখুন ওকে বাটন রয়েছে, ওকে বাটনে ক্লিক করে তিনি এইখানে এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে নাম তৈরি হয়ে গেল ফাইলের। এরপরে ছাত্র বা ছাত্রী তিনি এটিকে আমাদের কাছে ইমেল করে পাঠাবেন। ইমেল করে পাঠানোর জন্য তাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এইখানে দেখুন ডান দিকে একটি শেয়ার বাটন রয়েছে, শেয়ার আইকন রয়েছে, সেই আইকনটিতে তিনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন কয়েকটি অপশন এখানে চলে এসেছে। প্রথম অপশন যেটি রয়েছে সেটি হচ্ছে শেয়ার পিডিএফ, তারপরে শেয়ার জেপিজি ইত্যাদি। আমাদের জন্য এইখানে ছাত্রছাত্রীদেরকে বলে দেওয়া অত্যন্ত প্রয়োজন কি তারা একদম ওপরে শেয়ার পিডিএফ অপশন যেটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওপরে একটি শেয়ার বাটন চলে এসেছে। এই শেয়ার বাটনে তিনি যদি ক্লিক করেন তাহলে এবারে তার কাছে বেশ কিছু অপশন চলে আসছে। বিশেষ করে প্রথমেই একদম ওপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইমেল অপশন। এই ইমেল অপশনে তিনি ক্লিক করবেন, করে তার মোবাইল থেকে আমার মোবাইলে তিনি পাঠিয়ে দেবেন। ধরা যাক তিনি একটি তার ইমেল আইডির থেকে আমার ইমেল আইডিতে পাঠিয়ে দেবেন। এখানে বাই ডিফল্ট একটি অপশন রয়েছে, সাবজেক্টে দেখুন ছাত্রের নাম, যে ফাইলটির নাম সে দিয়েছিল সেই ফাইলটির নাম থেকে গেল। এইভাবে যদি তারা দেয় তাহলে ছাত্রের নামও আমি পেয়ে যাচ্ছি, কোন পেপারের তিনি উত্তরপত্র দিচ্ছেন জমা করছেন সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবারে এই অপশনটি আসার পরে তিনি এটিকে শেয়ার করে দেবেন আমাদের সঙ্গে। শেয়ার করলেই এই ফাইলটি আমাদের কাছে এসে পৌঁছে যাবে। শেয়ার করে দিলেন, এবারে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এর পরের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা কীভাবে ফাইলটিকে নিয়ে তার কাজ করবেন। আমরা এখন অনলাইন খাতা দেখার প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে আমরা দেখব কীভাবে WPS অফিস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনলাইন খাতা দেখা যেতে পারে। তার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ছাত্র বা ছাত্রী তারা আমাদের ইমেল অ্যাকাউন্টে যে খাতাটি পাঠিয়েছেন সেই খাতাটিকে আমাদেরকে খুলতে হবে, সেইটিকে ওপেন করতে হবে WPS অফিস অ্যাপ্লিকেশনে। WPS অফিসে সেটিকে ওপেন করার পরে তারপরে সেখানে কিভাবে আমরা খাতা দেখব, কিভাবে নম্বর দেব সেই প্রক্রিয়াটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে জিমেল যে আইকন রয়েছে এখানে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে ছাত্র বা ছাত্রী যে ফাইলটি পাঠিয়েছেন সেই ফাইলটি তার ইমেল আইডির সঙ্গে আমার এইখানে এসে পৌঁছে গেছে। এটি হচ্ছে ফাইলটি, পিডিএফ ফাইল, যে পিডিএফ ফাইলটি ছাত্র বা ছাত্রী আমার কাছে পাঠিয়েছেন। তাহলে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই ফাইলটিতে ক্লিক করতে হবে। ফাইলটিতে যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে বেশ কয়েকটি ডিফল্ট অপশন চলে এসেছে যেগুলোর মাধ্যমে আমি এই ফাইলটি ওপেন করতে পারি। আমি প্রথমেই বলে রেখেছি
কি এই কাজটির জন্য আমরা WPS অফিস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। সেটি আমরা আগেই ডাউনলোড করে নিয়েছি গুগল প্লে স্টোর বা যে কোনো প্লে স্টোর থেকে। এবারে আমরা যে ফাইলটি ওখানে খুললাম সেই ফাইলটি WPS অফিসে নিয়ে নেওয়ার জন্য WPS অফিস অ্যাপ্লিকেশনটির ওপরে আইকনের ওপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন খাতাটি এইখানে খুলে গেল। যেই মুহূর্তে খাতাটি খুলে গেল সেই মুহূর্তে আপনারা দেখতে পাবেন এই এই খাতাটিকে আমি যে কোনোভাবে রোটেট করতে পারি, বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি, যে কোনোভাবে খাতাটিকে আমি দেখতে পারি, যে কোনো সময় আমি স্প্রেড করে নিতে পারি যদি ভালোভাবে দেখতে হয়। তো প্রথমেই দেখুন এই অ্যাপ্লিকেশনের একদম নিচে বাঁ দিকে একটি টুল বার রয়েছে। আমাদের এই পর্যায়ে এসে এই টুল বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আমি যেই মুহূর্তে টুল বারে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বেশ কয়েকটি অপশন আমার এখানে চলে এসেছে। প্রথমে এসেছে ফাইল অপশন, তারপরে এডিট অপশন, তারপর অ্যানোটেশন অপশন, তারপরে ভিউ অপশন। তা আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে অ্যানোটেশন যে অপশনটি রয়েছে সেই অ্যানোটেশন অপশনটিতে এসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি অপশন আবার খুলে গেল। দেখুন এই অপশনগুলির মধ্যে পিডিএফ সিগনেচার এটি আমার প্রয়োজন নেই, কাভার পেন এটিরও প্রয়োজন নেই, অ্যাড টেক্সট আমি যদি চাই দিতে পারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটি সেটি হচ্ছে পেন অপশনটি। মাঝখানে যে পেন অপশনটি রয়েছে এই পেন অপশনটিতে ক্লিক করেই কিন্তু আমরা পরের কাজটিকে সম্পাদন করব। আমি পেন অপশনে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাঁ দিকে পেনের যে আইকনটি রয়েছে সেই আইকনটি এখানে খুলে যাচ্ছে। মাফ করবেন, এই বাঁ দিকে দেখুন পেন অপশন রয়েছে একদম বাঁ দিকে নিচে। তার পাশে বিভিন্ন রং রয়েছে। আমি যে কোনোভাবে যদি আমি পেনটি সরুর থেকে মোটা করতে চাই মোটা করতে পারি, সরু রাখতে পারি, পেনের রং আমি কালো করতে পারি, নীল করতে পারি, সবুজ করতে পারি, হলুদ করতে পারি। আমাদের খাতা দেখার জন্য আমরা সাধারণত লাল পেনটিকেই ব্যবহার করে থাকি, কাজে আমি লাল অপশনে সিলেক্ট করলাম। করার পরে আমি যখন যখন খাতা দেখব যদি মনে হয় ছাত্র বা ছাত্রী ঠিক লিখেছেন আমি টিক মার্ক দিলাম, কোথাও ভুল করছেন আমি দাগ দিয়ে দিলাম। এই পেন অপশনটি আমি চাইলে যেমন বলছিলাম আমি আরেকটু মোটা করে রাখতে পারি, পেন অপশনটি মোটা করে রেখে সেইভাবে দাগ দিতে পারি, আরও বেশি মোটা হয়ে যেতে পারে। এবং দেখা যাবে আমি ডান পাশে হয়তো পার্ট মার্কিং করে গেলাম, বাঁ পাশে এসে হোল মার্কিং করলাম, আবার দেখা যাচ্ছে এবারে আমাকে আবার পেন অপশন থেকে বেরিয়ে যেতে হবে। পেনে আবার ক্লিক করলে পেন অপশন থেকে বেরিয়ে গেলাম, এসে আবার পেন অপশনে এসে পরের পাতায় আমি হয়তো পার্ট মার্কিং করলাম, ডান দিকে এসে হোল মার্কিং করে দিলাম। এবারে যখন আমি পুরো খাতাটা দেখা হয়ে গেল যোগ বিয়োগ ইত্যাদি করে আবার পেন অপশনে ক্লিক করে আমি খাতার ওপরে এসে পৌঁছে যাব। এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে কোনো ধরনের স্টাইলাস ব্যবহার করতে পারি, অথবা যেমন ধরুন আমি এখানে লিখছি এই যে তিন শব্দটি অক্ষরটি আমি লিখলাম এখানে, এর সংখ্যাটি লিখলাম, এটি কিন্তু আমি হাতে করেছি, বা যে কোনো টিক মার্ক দেওয়া, আন্ডারলাইন করা, এই কাজগুলো সব কিন্তু হাতেও করা সম্ভব, আমার আঙুল দিয়েও আমি করে নিতে পারি। যাই হোক, যেটি বলছিলাম যখন আমার পুরো খাতাটা দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে আমি এবারে একদম মাথায় চলে যাব। আগে পেন অপশনটিকে অফ করলাম সেখানে আরেকবার ক্লিক করে, মাথায় গিয়ে বা হয়তো খাতার নিচে একদম শেষ জায়গায় এসে আমরা নম্বরটি দিয়ে দিতে পারি। আবার আরেকটি কাজ আমরা এখানে করতে পারি, যেমন আমি ইংরেজি শিক্ষক বলে সাধারণত আমাদের স্ক্যানশনের একটি পেপার থাকে, সেইখানে দেখা যাবে বেশ কিছু জায়গায় আমাকে বেশ ভালোভাবে নজর করে করে দাগ দিয়ে দিয়ে ভুলগুলোকে এখানে চিহ্নিত করতে হবে। যেমন দেখা যাক এইখানে প্রথম লাইনে সবকটিই সঠিক আছে,
কোথাও কোনো ভুল নেই। আমি প্রত্যেক কটা অংশে টিক মার্ক দিয়ে গেলাম, প্রত্যেক কটা অংশে টিক মার্ক দিলাম। তারপরে দ্বিতীয় লাইনে এসে দেখা যাচ্ছে বেশ কিছু ভুল রয়েছে, সেগুলোকে আমি আন্ডারলাইন করতে পারি, এনসার্কেল করতে পারি, পরপর করে যেতে পারি, এবং সবশেষে আবার পেন অপশনটাকে ক্লিক করে অফ করে নিয়ে ডান দিকে এসে আমি পার্ট মার্কিং করে যেতে পারি। এখানে দুই হয়তো পেয়েছে, এখানে এক পেয়েছে, এখানে এক পেয়েছে, এখানে তিন পেয়েছে, পাওয়ার পরে বাঁ দিকে গিয়ে আমি হোল মার্কিং করে দিলাম ছয়। তাহলে এবার ছাত্র বা ছাত্রী তার যদি বাঁ দিকের হোল মার্কিংগুলো আমি যদি দেখি, তাহলে দেখা যাবে সে পেয়েছে হচ্ছে ছয় আর পাঁচে এগারো, তিনে চোদ্দ, চোদ্দো আর চারে আঠেরো নম্বর পেয়েছে। আমি এমনও করতে পারি আবার পেন অপশনে গিয়ে ওপরে যে কোনো একটি জায়গায় আঠেরো লিখে ডাক দিয়ে রেখে দিতে পারি। তাহলে এইভাবে আমার খাতাটি পুরোটি দেখা হয়ে গেল। আমি চাইলে আমার ইনিশিয়ালও এখানে করে দিয়ে রাখতে পারি, আমার সইটা আমি করে রাখতে পারি, করে রাখলাম যে কোনো একটি জায়গায়। করার পরে এবারে দেখুন ওপরে এসে একটি অপশন আমরা পাচ্ছি, দেখুন এইখানে সেভ বাটন আছে। এই যে এতক্ষণ ধরে যে কাজগুলি আমি করলাম, এই কাজগুলি পুরোটাই বৃথা হয়ে যাবে যদি আমরা সেভ বাটনটায় ক্লিক না করি। তাহলে আমি এবারে কি করব, এবারে এসে সেভ বাটনে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আবার আমার কাছে সেভ অপশনটি এসে পৌঁছেছে। আমি সেভ অপশনে ক্লিক করলে এবারে এই ডকুমেন্টটি সেভড হয়ে যাবে। তাহলে আমি যদি এবারে এবারে ডান বাটন আছে একদম উপরে ডান ক্লিক করলাম, করার পরে আমি বেরিয়ে যাই। এই যে এইখানে দেখুন ব্যাক বাটন যেটি রয়েছে, ব্যাক বাটনে ক্লিক করলে আমি বেরিয়ে যেতে পারবো, একদম নিচে ব্যাক বাটন। তো বেরিয়ে যাচ্ছি আমি, বেরিয়ে গেলে যেটি হবে দেখুন ওই ফাইলটি আবার এখানে ওপেন হয়ে যাচ্ছে, এখানে আমার কাছে ওই ফাইলটি থেকে গেছে। এই ফাইলটাকে এবারে ওপেন করি, করে দেখি কী জায়গায় রয়েছে। দেখুন আমি যেভাবে স্ক্রিপ্টটি দেখেছি পুরো সমস্তটাই এখানে থেকে গেছে। তাহলে এইভাবে আমি খাতার মধ্যেই দাগ দিয়ে, নম্বর দিয়ে, পার্ট মার্কিং, হোল মার্কিং সমস্তভাবে খাতার মধ্যে আমি নম্বর দিয়ে আমার কাজটাকে শেষ করতে পারি। এবং এই ফাইলটিকে আবার যখন এই ফাইলটি আমার কাছে, আমার যদি আমাকে শেয়ার করতে হয়, ধরা যাক এই ফাইলটি নিয়ে আমি শেয়ার করব আমার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, আমি শেয়ার করতে চাই ছাত্রছাত্রীর সঙ্গে শেয়ার করতে চাই, এখানে যে শেয়ার বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে বেশ কিছু অপশন আসবে। প্রথম যেটা অপশন সেটি হচ্ছে আমাকে সিলেক্ট করে নিতে হবে কি অরিজিনাল ফাইলটিকে আমাকে পাঠাতে হবে। তাহলে এবারে আমি অরিজিনাল ফাইলে ক্লিক করে সেটিকে, এবারে যে অপশনগুলো আসছে তার যে কোনো একটি অপশন ধরে নিয়ে, ধরা যাক এইখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইমেল অপশনে পাঠাবো, ইমেল করে আমি পাঠাতে পারি, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি ছাত্রছাত্রীদেরকে, নানানভাবে পাঠানো যায়। তা আমি এইখানে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারি, যে কোনো একজন মানুষকে আমি এইখানে এইটিকে পাঠিয়ে দিচ্ছি। ধরা যাক আমি আমার কলেজের ছাত্রদের গ্রুপে পাঠিয়ে দিলাম। এ দেখুন ওপেন করলে পুরো ফাইলটি এখানে খুলে এসেছে। পুরো ফাইল ওপেনড হয়েছে, আমি যে যে নম্বর দিয়েছি সেগুলি এখানে রয়েছে। আবার যদি আমি এইভাবে চাই আবার এইটিকে নিয়ে নিয়ে এটাকে আমি ইমেলেও পাঠাতে পারি, একইভাবে শেয়ার বাটনে প্রেস করে অরিজিনাল ফাইলে ক্লিক করে ইমেল লিখে জিমেল, আমি এখানে জিমেলে পাঠাতে চাইছি, যে কোনো মানুষের কাছে আমি পাঠিয়ে দিতে পারি।
ধরা যাক এইখানে আমি পাঠালাম আরেকটি অ্যাকাউন্টে, পাঠিয়ে দেওয়ার পরে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে সেই ফাইলটি আবার আমার সেন্ড ফাইলে যদি গিয়ে দেখি তাহলে দেখা যাবে সেন্ড ফাইলে এই ডকুমেন্টটি চলে এসেছে, এবং চলে আসার পরে আমি যে কোনোভাবে এটিকে দেখতে পারি, যে কোনো পিডিএফ ওপেনার দিয়ে দেখে নিয়ে আমি দেখতে পারি পুরো নম্বরটি যেমন যেমনভাবে আমি দিয়েছিলাম সেটি এখানে থেকে গেছে। তো এইভাবে আমরা অনলাইন স্ক্রিপ্ট চেকিং করে ছাত্রছাত্রীদের কাছে পাঠাতে পারি, তারা এইভাবে দেখে নিতে পারেন কীভাবে খাতা তারা তাদের খাতা আমরা দেখেছি বা এইগুলোকে আমরা সেভ করে রেখে সেগুলিকে আবার আমাদের কলেজের কর্তৃপক্ষের কাছে বা যে কোনো যার যার কাছে প্রয়োজন সেই জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারি, এবং আমাদের কাছেও আলাদা করে ফোল্ডার করে এই ফাইলগুলি রেখে দিতে পারি। তাহলে এইভাবে আমাদের অনলাইন স্ক্রিপ্ট চেকিংয়ের পুরো প্রক্রিয়াটা আমরা সম্পাদন করতে পারি। ধন্যবাদ।